আমি রাহাত, একজন মুসলিম, কিন্তু ব্যক্তি যে মুসলিম নই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটুকু আমার জানা। তবে এই সেমিস্টারে এসে কুয়াশা নামে এই ছেলেটির সঙ্গে আমার পরিচয়। ইসলাম সম্বন্ধেও আমার চেয়ে একটু হলেও বেশি জানে। এই তো সেদিন কুয়াশার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ পথে একটি ছেলেকে দেখলাম, হাতে একটি দান বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ছেলেটি কিছু অর্থের জন্য সাহায্য চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার কাছে টাকা না থাকায় আমি ছেলেটিকে কিছু দিতে পারলাম না। তা দেখে কুয়াশা কিছু টাকা দিয়ে ছেলেটিকে সাহায্য করল। তখন থেকে একটি প্রশ্ন আমার মনে বারবার উঁকি দিচ্ছিল, তাই আমি ব্যাপারটা কুয়াশার সাথে শেয়ার করলাম। কুয়াশাকে আমি যা সত্য তাই বললাম। আসলে গত কয়েক সপ্তাহ ধরে আমি নিজেই চলছিলাম ধার কর্জের উপর, টিউশনের টাকাটাও সময় মতো হাতে পাচ্ছিলাম না, তাই একরকম মুখ লুকিয়ে চলতে হতো বন্ধুর কাছ থেকে। তাহলে ব্যাপারটা কি এমন নয়, সেদিন আমার কাছে টাকা থাকলে আমি পুণ্য কিনতে পারতাম? হ্যাঁ রাহাত, তুই যা বললি তা আমি পুরোপুরি ফেলে দিতে পারছি না, উত্তরটা আমি দিচ্ছি। তবে ইসলাম সম্বন্ধে এইটুক জেনে রাখা ভালো, ইসলাম ইজ এ কমপ্লিট গুড অফ লাইফ। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যেটা কষ্টদায়ক সেটা তিনি চান না। আর পুণ্য অর্জনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়েজ হচ্ছে চ্যারিটি, ইসলামিক চ্যারিটি। রাস্তাঘাটে এমন কি হয় না যে আমরা দেখি অনেকেই ঠিকানা খুঁজে পাচ্ছে না অথবা পথ হারিয়ে ফেলেছে এবং আমাদের কাছে সাহায্য চায়? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পথ হারানো ব্যক্তিকে পথ দেখানো দান শুরু। তো আমরা যদি সেই ব্যক্তিকে পথ দেখিয়ে দিই বা ঠিকানা পর্যন্ত পৌঁছিয়ে দিই, তাহলে এটা তো একটা ইসলামিক চ্যারিটি হল এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটা পথও হল। এছাড়া আমাদের প্রত্যেকের কিছু না কিছু খারাপ অভ্যাস রয়েছে যা নিজেদের এবং অপরের জন্য ক্ষতিকর। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করাও দান শুরু। এমনকি তিনি এটাও বলেছেন, রাস্তা থেকে পাথর কাটা হাড্ডি এইসব দূর করাও ইসলামের চ্যারিটি। আর তোমার পাওনাদারও হয়তো এতদিনে তোমার উপর রাগ হয়ে আছে, পাওনাদার বাইকে টাকা ফেরত দেওয়ার সময় তার সাথে হাসি মুখে কথা বললেই হয়তো তার মনটা ভালো হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও ইসলামের চ্যারিটি।